চ্যানেল নোটিস উইথ গভেন্ট জ্যাব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম বন্ধুরা আবার আপনাদের সামনে লেটেস্ট ভিডিও নেওয়া যাচ্ছে দেখতে থাকুন বন্ধুরা আজকে একুশে এপ্রিল এবং আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কারেন্ট অ্যাফেয়ার্স এবং সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলির সাথে যুক্ত অনেকগুলি তথ্য এবং সেই তথ্যগুলি সমস্ত চাকরির পরীক্ষার জন্য উপযুক্ত তো বন্ধুরা দেখতে থাকুন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম লেটেস্ট আপডেটগুলি এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখন ট্যাপ করে দেবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলির ভেতরে প্রথম প্রশ্নটি এখানে দেখুন হোয়াট ইজ দ্য নাম্বার অফ প্যান ইন্ডিয়া সিঙ্গেল এমার্জেন্সি হেল্প লাইন যে প্যান ইন্ডিয়া হেল্প লাইন নাম্বার চালু করেছে বন্ধুরা সেই এমার্জেন্সি সিঙ্গেল এমার্জেন্সি হেল্প লাইনটি কত তো সেই হেল্পলাইন নাম্বারটি হচ্ছে বন্ধুরা একশো বারো এবং এই একশো বারো নাম্বারটি কতগুলি রাজ্যে অ্যাক্টিভ রয়েছে বর্তমানে সেটি নিয়ে দেখুন তারপরের প্রশ্ন রয়েছে এখানে দেখুন যে হাউ মানি স্টেট আর জয়েন টু দ্য প্যান ইন্ডিয়া সিঙ্গেল এমার্জেন্সি নাম্বার একশো বারো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে একশো বারো নাম্বারটি প্যান ইন্ডিয়া থেকে যে চালু করা হয়েছে সেটি কতগুলি স্টেটে বর্তমানে অ্যাক্টিভ রয়েছে তো সেটি রয়েছে এই কুড়িটি স্টেটে তো চলুন বন্ধুরা প্রথমে এই দুটি প্রশ্ন সম্পর্কে বিস্তারিত একবার জেনে নেব তো দেখুন বন্ধুরা এখানে প্যান ইন্ডিয়া থেকে যে একশো বারো নাম্বারটি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার একশো বারো জয়েন বাই কুড়ি স্টেট এখানে দেখতে পাচ্ছেন যে কুড়িটি স্টেট কিন্তু এর সাথে জয়েন হয়েছে এই কুড়িটি স্টেট বন্ধুরা এখান থেকে দেখতে পাবেন দেখুন যে কুড়িটি স্টেটের ভেতরে রয়েছে হিমাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব কেরালা মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু গুজরাট পন্ডিচেরি লাক্ষাদ্বীপ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড দাদার এবং নগর হাবেলি এবং তারপরে দেখুন দমন এবং দিউ এবং জম্মু এবং কাশ্মীর নাগাল্যান্ড এবং এই সমস্ত রাজ্যগুলি কিন্তু বর্তমানে অ্যাক্টিভ রয়েছে বন্ধুরা এই একশো বারো টোল ফ্রি যে এমার্জেন্সি সিঙ্গেল এমার্জেন্সি নাম্বার প্যান ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে তার সাথে তো চলুন দেখে নেব পরবর্তী প্রশ্নটি রয়েছে তো দেখুন এখানে তার পরবর্তী প্রশ্নটি রয়েছে নেম অফ দ্য টু ইন্ডিয়ান ওয়ারশিপ দোজ জয়েন্ট চাইনাস ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ আইএফআর যে চীনে যে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ হবে বন্ধুরা তাতে ইন্ডিয়ার কোন কোন জাহাজ দুটি যুদ্ধ জাহাজ কোন কোন যুদ্ধ জাহাজ দুটি অংশগ্রহণ করছে তো সেই যুদ্ধ জাহাজ দুটির নাম হচ্ছে বন্ধুরা আইএনএস কলকাতা এবং ফ্লিট ট্যাঙ্কার আইএনএস শক্তি তো উত্তর হবে আইএনএস কলকাতা এবং আইএনএস শক্তি এই যুদ্ধ জাহাজ দুটি কিন্তু বন্ধুরা এই চীনের যে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ হবে তাতে কিন্তু অংশগ্রহণ করছে তো দেখুন এই হচ্ছে আইএনএস কলকাতার ইমেজ যেটি হচ্ছে আইএনএস কলকাতা এবং আইএনএস শক্তি যেটি আছে সেটি একবার দেখে এবং এটি হচ্ছে বন্ধুরা দেখুন এটি হচ্ছে আইনএস শক্তি এই জাহাজটি হচ্ছে আইনএস শক্তি তো চলুন দেখলাম পরবর্তী কি প্রশ্ন রয়েছে দেখুন বন্ধুরা এর পরবর্তী ইম্পর্টেন্ট প্রশ্নটি সেটি হলো যে অ্যাজ পার গভর্নমেন্ট ডাটা ছিয়াশি পার্সেন্ট মুসলিম ওমেন হু উইল গো অন হজ উইথআউট মেল কম্পেনিয়ন আর ফ্রম এই যে মুসলিম মহিলারা ছিয়াশি পার্সেন্ট মুসলিম মহিলারা কোন রাজ্য থেকে হজে যায় কোনো রকম পুরুষ সাথী ছাড়া সেটি কোন রাজ্য থেকে না কেরালা রাজ্য থেকে কিন্তু ছিয়াশি পার্সেন্ট মুসলিম মহিলা রকম সঙ্গী সাথী ছাড়া কিন্তু তারা হজে যায় সেটি হচ্ছে কেরালা রাজ্য থেকে তো বন্ধুরা চলুন একবার দেখে নেব সেই কেরালা রাজ্যটি তো বন্ধুরা দেখুন এই হচ্ছে কেরালা স্টেট কেরালা স্টেটের যে স্থান সেটি দেখতে পাচ্ছেন অবস্থান ভারতের একইবারে ম্যাপের নিচে কিন্তু কেরালার অবস্থান এবং কেরালার যে বর্তমান বর্তমান চিফ মিনিস্টার দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে কেরালার বর্তমান চিফ মিনিস্টার এরা এনার নাম হচ্ছে পিনারায় বিজয়েন এনার নাম পিনারাই বিজয়েন তো চলুন এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি দেখুন বন্ধুরা এখানে বলছে হোয়ার ডিটেল হাওড়া নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস যে গত কাল মনে কুড়ি এপ্রিল যে লাইন লাইনচুত হয়েছে বন্ধুরা সেটি কোথায় সেটি কোথায় দেখে নিন সেটি হবে যে নিয়ার কানপুর ইন উত্তরপ্রদেশ অ্যাট লিস্ট চোদ্দ পিপুল ইঞ্জরিং অফিসেট বন্ধুরা অফিসিয়াল যে অফিসিয়ালভাবে যেটি ঘোষিত হয়েছিল গতকালকে সেটি অনুযায়ী 14টি মানুষ কিন্তু অলরেডি ইনজুরিং মনে আহত হয়েছে এবং কারো কিন্তু মৃতের কোনো খবর এখনও পর্যন্ত আসেনি এবং এই ঘটনাটি ঘটেছে নিয়ার কানপুর উত্তরপ্রদেশের এই ঘটনাটি ঘটেছে তো চলুন সেই জায়গাটি একবার দেখে নেব এবং সেই লাইনচ্যুত হয়ে যাওয়ার টেনটির ইমেজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ইমেজ এইভাবে কিন্তু ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশেই কিন্তু পড়ে রয়েছে এবং সেই পড়ে যাওয়াতেই কিন্তু আহত হয়েছেন অনেক মানুষ বন্ধুরা দেখুন এর পরবর্তী ইম্পর্টেন্ট যেটি প্রশ্ন সেটি দেখুন যে হোয়ার দ্য অল্ড ফার্স্ট হান্ড্রেড পার্সেন্ট রিসিভিং সোলার পাওয়ার মেট্রো গোয়িং টু বি স্টার্ট বন্ধুরা কোথায় একশো পার্সেন্ট সোলার পাওয়ারের মাধ্যমে বিশ্বে প্রথম সোলার পাওয়ারের মাধ্যমে একশো পার্সেন্ট কিন্তু মেট্রো চালু হবে ট্রেন চলাচল করবে মেট্রোতে বন্ধুরা সেটি কোথায় সেটি দেখতে পাচ্ছেন এখানে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন ডি এম আর সি দিস সোলার পাওয়ার রিসিভ মধ্যপ্রদেশ রেওয়া সোলার পাওয়ার প্রজেক্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দিল্লি মেট্রো কিন্তু এই সুবিধা চালু করছে এবং সম্পূর্ণ সোলার পাওয়ারের মাধ্যমে কিন্তু দিল্লি মেট্রোতে ট্রেন চলাচল করবে বন্ধুরা দিল্লি মেট্রো কর্পোরেশনের তরফ থেকে এটি কিন্তু খুব বড় একটি সুবিধা চালু করছে এবং সেটি সুবিধা কোথা থেকে নেওয়া হচ্ছে এই পাওয়ার কোথা থেকে রিসিভ করা হবে রিসিভ করা হবে মধ্যপ্রদেশের রেওয়া সোলার পাওয়ার প্রজেক্ট থেকে তো চলুন সেই রেওয়া সোলার পাওয়ার প্রজেক্টটি একবার দেখে নেব তো এই হচ্ছে রেওয়া সোলার পাওয়ার প্ল্যান বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কীভাবে সোলার যে মেশিনগুলি রয়েছে সেগুলি যে পাওয়ার সিস্টেমটিকে রিসিভ করবে যে পাওয়ারটিকে রিসিভ করবে কিরণ থেকে এই যে পুরো কিন্তু এইভাবে ছিটিয়ে রাখা হয়েছে এইভাবে কিন্তু পুরো সিস্টেমটি তারা তৈরি করেছে এবং দেখুন এটি কত ক্ষমতা সম্পূর্ণ এই রেওয়া পাওয়ার প্ল্যান্ট যেটি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাতশো পঞ্চাশ মেগাওয়াট পাওয়ার সম্পূর্ণ কিন্তু এই সোলার পাওয়ার প্ল্যানটি তো আজকের ভিডিও আমি এখানে শেষ করবো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে এবং এই রকম ভিডিও যদি প্রতিদিন পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল এখন ট্যাপ করে রাখবেন এবং বিভিন্ন ধরনের চাকরির লেটেস্ট আপডেটগুলি কিন্তু এই চ্যানেল থেকে খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন আজকে এই পর্যন্তই পরে ভিডিও আবার আপনাদের সামনে প্রস্তুত করব তার জন্য সঙ্গে থাকুন